আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি মিথিলা, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমার সামার ভ্যাকেশনের পার্ট 3টা আপনাদের সাথে শেয়ার করব। এটাই লাস্ট, আসলে কিছু করার নেই, ব্লগগুলো এত বড় হয়ে যায় যার জন্য পার্ট বাই পার্ট করতে হয়, তো আজকেই হচ্ছে লাস্ট। তো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করবেন আপনারা, কারণ এই ব্লগটা একটু বড় হবে, তো তারপর আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো আমরা দুপুরে লাঞ্চ করে এখন আমরা যেই বিচে আমাদের বুকিং ছিল, আমরা লাঞ্চ করার আগে আসলে আমাদের সিটগুলো বুক করে রেখে গিয়েছিলাম, কারণ অলরেডি এমনিতেই আমরা সিট পাচ্ছিলাম না, তো যাতে পরে আরও না পাই যার জন্য আগের থেকেই আমরা একটাতে পেয়েছিলাম, সেটাতে বুক করে রেখে তারপর আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। তো আমরা লাঞ্চ করে এসে এখন চলে এসেছি আমাদের সিটে, আমাদের ব্যাগ ট্যাগ সব রেখে এসেছি, রেখে এখন যে ড্রেস পরা ছিল ওই ড্রেস পরেই একটু বিচে কয়েকটা পিকচার তুলব, কিছু ভিডিও করব, তারপর আমরা ড্রেস চেঞ্জ করব। মানা অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে, কারণ ও অস্থির হয়ে গেছে বিচে নামার জন্য, আর ওর যে টয়গুলো নিয়ে এসেছে এগুলো দিয়ে খেলার জন্য, তো ওকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়ে দিয়েছি। আর আমি আর মুন্না এখনও করিনি, আমরা জাস্ট একটু এনজয় করছি বিচটাকে। আর এটা আমার খুব ফেভারিট পার্ট, বিচে গোসল করার থেকে আমার কাছে মনে হয় যে বিচের সাইড দিয়ে হাঁটাটা আমার খুব বেশি পছন্দ, আর বিশেষ করে বিকেলবেলাটা আমার বেশি পছন্দ। তো বিকেলে তো আর হাঁটা পসিবল হয়নি, যার জন্য দুপুরবেলায় হাঁটছিলাম। আর এদিকে এই যে মানাফ, মানাফ তো ফুল রিল্যাক্সে আছে, ও খুব বেশি এনজয় করেছে এবার, যদিও ওকে পানিতে নামানো যায়নি, মানে গভীরে নেওয়া যায়নি, ও জাস্ট সাইড পর্যন্তই থাকে, এরপরে আর ও নামে না। তো এদিকে মুন্নাও একটু ঘুরছে, আমরা এখনও ড্রেস চেঞ্জ করি নাই, আমরা একটু পরে করব, যেহেতু আমরা কিছু পিকচার তুলব যার জন্য আর একটু পরেই ড্রেস চেঞ্জ করেছি, পিকচার টিকচার তুলে তারপরে গিয়ে চেঞ্জ করে ফেলেছি, কারণ পানিতে নামলে আমি আর উঠব না, পানিতে নামলে আমার আর উঠতে ইচ্ছে করে না, সো যার জন্য আমি একটু আগেই পিকচার টিকচার তুলে নিয়েছি। তাই তো অলরেডি মুন্না মুন্না ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, ও তো খুব মজা নিচ্ছে, ও আসলে সাঁতার পারে, আমি কিন্তু সাঁতার পারি না, এই মজাটা আমি নিতে পারি না, ও দেখা যায় অনেক দূর পর্যন্ত চলে যায়, আমি সাইড পর্যন্তই থাকি, মানে একটু যতটুকু কোমর পানি পর্যন্ত আমি থাকি, এরপরে আর যাই না। আমার অবশ্য ভয়ও করে, যেহেতু সাঁতার পারি না আমার খুব ভয় করে। আর মানাফ তো ওই সাইডেই বসে থাকে, ওর তো ওই সাইডের থেকে আসে না, বাট এবার তারপরেও খুব এনজয় করেছে, অন্যবার তো ঢেউ দেখলেই ভয় পেত, বাট এবার আর মানে ঢেউ দেখে ভয় পায়নি, সাইড পর্যন্ত খুব এনজয় করেছে। তাই তো মানাফ তো একদম বেড বানিয়ে ফেলেছে, বালির মধ্যেই মানে শুয়ে গেছে একদম। এটাতে পানি সহ নাও না, তাহলে তো হয়, হ্যাঁ হ্যাঁ দাও, এখন দাও পানির মধ্যে দাও,
আচ্ছা আচ্ছা ওয়েট 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 এটা আমরা দেখি এটা কি পিটা ভালো করে পড়ো টুপিটা তো উঠে যাচ্ছে ও ওকে এই এত না একটু পড়ে ওকে ওকে আর তুমি নামে না আসো যাও যাও নিয়ে যাও ও কোলে নিয়ে যাও আর মানবকে এখন জোর করে পানিতে নেওয়ার চেষ্টা চলছে পানিতে গিয়ে একটা ডুব দেওয়ার পরে তো ও মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর আর ওকে ট্রাই করা হয়নি ও এখন এই সাইডেই বসে আছে শুয়ে আছে তো এখানেই শুয়ে শুয়ে খুব বেশি এনজয় করতেছে তো তারপরে এবার অন্যবারের তুলনায় অনেকটাই কমফোর্টেবল ছিল আগে তো একদমই মানে সাইডে ঢেউ দেখলেই উঠে যেত উপরে তো এবার ঢেউর মধ্যেও শুয়েছিল তো এই তো আমরা প্রায় কয়টা থেকে দুপুর 1:30 থেকে প্রায় 5:30-6 পর্যন্ত আমরা পানিতে ছিলাম অনেক লং টাইম তো তারপর আমরা এখন উঠে গেছি 6:00 দিকে মনে হয় উঠলাম উঠে ফ্রেশ হয়ে আবার শাওয়ার নিয়েছি এসে এখানে তাদের বাথরুম আছে এক্সট্রা বাথরুম তো ওইখান থেকে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমরা আবার ক্ষুধা লেগে গেছে এখন খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছি এখন একটা ইটালিয়ান রেস্টুরেন্টে পিৎজা খাবো সো দেখি কোনটা ভালো পাই যেটাতে ভালো লাগবে সেটাতেই আমরা খাবো তো এতে এখানে দেখলাম কিছু এক্সট্রা মার্কেট বসেছে ছোট ছোট কিছু মার্কেট দোকান আর কি তো এগুলো কিন্তু আগে ছিল না বিকেলে মনে হয় বসে এগুলো বিকেলবেলা দেখলাম তুই তো এই রেস্টুরেন্টটাতেই আমরা খেয়েছিলাম এটাতেই আমরা বসলাম বসে পিৎজা খেলাম আর এদিকে আমার ফোনের চার্জের অবস্থা খুব খারাপ হয়ে গেছে চার্জ শেষ ভিডিও করতে করতে পরে একটু চার্জ দিলাম ফোনটা চার্জ দিয়ে মোটামুটি অল্প একটু চার্জ হয়েছিল তারপর এখন আমরা পিৎজা খেয়ে এখন চলে যাচ্ছি এখন বের হয়ে যাচ্ছি এখন আর টাইম নেই 7:00 বেজে গেছে প্রায় আর মানাফের খেলা তো শেষ হয় না যখন যেটা দেখে সেটাতেই খেলা শুরু করে দেয় আর আমরা প্রায় 5 ঘন্টা পানিতে ছিলাম এতক্ষণ পানিতে থেকে আমাদের অবস্থা খুবই খারাপ একজনের গায়ের রং মানে প্রায় 2-3 শেড পর্যন্ত পুড়ে গেছে তো যাই হোক তারপরও বছরে 1-2 বার এরকম সমুদ্রের পানিতে গোসল করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো যার জন্যই পুড়ে যাওয়া ওইটা মেনে নিয়ে আমরা এসেছি তারপরও অনেক বেশি এনজয় করেছি মানে পুরো 5 ঘন্টা বা উঠতে ইচ্ছে করছিলো না ওই দিন প্রচণ্ড গরম ছিল পানিতেই খুব ভালো লাগছিল তারপর যেহেতু আমাদের ট্রেন 9:00 ট্রেন ছিল তো আমাদেরকে তো উঠতেই হবে তো এই তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি তো এখানে একটু জাস্ট আর একটু ঘুরে তারপরে চলে যাব এটা হচ্ছে খোলা যে জায়গাগুলো ওইখানে তো যাওয়ার আগে ভাবলাম যে আবার একটু বিচটাকে দেখে যাই একটু বিকেলবেলার সিনটা একটু দেখি বিকেলবেলাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দুপুরবেলা থেকে কারণ এই সময় রোদটা থাকে না আর প্লাস পানিটা একদম ক্লিন থাকে কারণ কেউ তো থাকে না আর বিচটা একদম ফুল খালি থাকে দেখতে খুব সুন্দর লাগে আর মানব তো এখানে ঢিল দিচ্ছিল ও এই ঢিল দেওয়া খুব পছন্দ বিচের কাছে আসলেই ও ঢিল দেওয়া শুরু করে তো যাই হোক আমার ছেলে ইচ্ছা মতো ঢিল ঢিল দিয়ে এখন আমরা স্টেশনে আসছি ট্রেনের ট্রেন দেখার জন্য আমাদের ট্রেনের টাইমটা দেখে আমরা আবার কফি খাওয়া হয় নাই কফি খেতে হবে মোনাকে বললাম যে কফি খেতে হবে টায়ার্ড লাগছে সারাদিনের একটা ধকল গেছে তো এখন কফি না খেলে আর বাকি পথটুকু যাওয়া যাবে না তো এতে আমরা স্টেশনে ওয়েট করছিলাম দেখলাম যে ট্রেন আরও 20 মিনিটস বাকি তো আমরা স্টেশনের কাছেই একদম সাথেই একটা বার ছিল তো ওই বারে আসলাম এখন দুজন দুইটা ক্যাপোচিনো নিলাম নিয়ে খাবো খেয়ে তারপর স্টেশনে আবার চলে যাব আর এদিকে তো মানব অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে তো আসলেই খুব তাড়াহুড়া করে ট্রেন ধরতে হয়েছে তো ট্রেনে উঠে এখন অলরেডি আমরা আমাদের সিটিতে চলে এসেছি তরিনোতে তো এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি
তো এই ছিল আমাদের আজকের ব্লগ। অলরেডি 12:30 বেজে গেছে রাত। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।